আমরা কাজ করছে আজকে। এখন আমরা যে পরিকল্পনা গিয়েছিলাম যে ভিতরে বাতাস দিয়ে এটাকে ফ্লোট করা যায় কিনা, সেটাতে আমরা পারিনি, কারণ ভিতরে এর জাহাজের গায়ে কিছু ফাটল আছে, বাতাস বের হয়ে যাচ্ছে। তো আমরা এখন পুরোপুরি এটাকে ফ্লোট করার জন্য আমরা স্লিং পরিয়েছি, একটা পাশে স্লিং পরিয়েছি আর আরেকটা পাশে আমরা স্লিং হয়তো ঘন্টা খানেকের মধ্যে পড়াতে পারবো, তারপরে আমরা হয়তো একটা পুল দিয়ে দেখবো কী অবস্থা আর কি। আপাতত এটুকুই বলতে পারছি। আর সকাল থেকে আপনার বাকি ট্রাকগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমাদের একটা টিম সাইড স্ক্যান সোনার দিয়ে ট্রাই করেছে, বিভিন্ন জায়গায় দেখেছে, আপনারা হয়তো দেখে থাকবেন, বাট তেমন কিছু উল্লেখযোগ্য পাওয়া যায়নি। তো আমরা একটা বড় জাহাজও নিয়ে এসতেছি, একটা চিনাই জাহাজ, ওটা আমাদের আজকে সন্ধ্যা বা কাল সকাল নাগাদ পৌঁছে যাবে আর কি। চিনাই এক ওটা কোথা থেকে আসবে? ওটা নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছি। ওটা আপনার মাল্টিবিম ইকো সাউন্ডার আছে ওটার মধ্যে, ওটা আপনার জাহাজের তলদেশে ফিক্স করা আছে, ওটা দিয়ে আপনার যে কোনো বস্তু যদি জাহাজ আমাদের নদীর তলদেশে থাকে সেটাকে আইডেন্টিফাই করা যায় আর কি। ওটা সাইড স্ক্যান সোনার থেকে আরও রিলায়েবল। নর্মালি আমরা হাইড্রোগ্রাফিক কাজে ইউজ করি, বাট যেহেতু এখানে একটা ঘটনা ঘটেছে আমরা ওটা নিয়ে আসতেছি, এটাকে আমাদের আরও উদ্ধার কাজটাকে এবং সার্চ কাজটাকে আর একটু ত্বরান্বিত করার জন্য আর কি। হামজা রুস্তম তাহলে কি? যে হামজা রুস্তম আপাতত এখানে তাদের যেহেতু আপনাদের ক্যাপাসিটি কম, হামজা রুস্তমের জন্য আপাতত কোনো ইউজ নেই এখন। যদি আমরা ট্রাক আইডেন্টিফাই করতে পারতাম তাহলে হয়তো ট্রাকগুলো তোলার জন্য ব্যবহার করতে পারতাম আর কি। আপাতত আমরা স্ট্যান্ড বাই রেখেছি এবং আমরা আশা করছি যদি আমরা ফেরিটা ডুবন্ত ফেরিটা তুলতে পারি, তার নিচে যদি কোনো ট্রাক থাকে পরবর্তীতে হয়তো হামজা রুস্তমকে আমরা সেই জন্য ইউজ করবো, এই জন্য হামজা রুস্তম আমরা রেখে দিয়েছি এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই।